ঘোষণা হয়ে গেছে দু হাজার চব্বিশের বাজেট সেই বাজেট অনুযায়ী অর্থ দপ্তর একটা একটা করে নোটিফিকেশন ছাড়তে শুরু করেছে অফিসিয়ালি কাদের কতটা বেতন বাড়লো আমি পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন যারা ভিলেজ পুলিশে কাজ করেন যারা কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কাজ করেন তাদের কার কতটা কোড ক্যাটাগরিতে বেতন বেড়েছে এবং এইভাবেই দেখাতে চলেছি আপনাদেরকে কাম্পলিট ডিটেলস একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব শিক্ষকদের ব্যাপারে হ্যাঁ দর্শক পার্শ্ব শিক্ষকরাও চুক্তিভিত্তিকদের মতোই অবহেলিত তাদেরও কিন্তু বেতন কাঠামো খুবই কম পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে কিন্তু কিছু বলা হয়নি যেটা খুবই কষ্টকর পার্শ্ব শিক্ষকদের কাছে তাই তারা কি পদক্ষেপ করছে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি তবে হ্যাঁ তাদের এই পদক্ষেপ তাদেরকে পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়ায় সাফল্যের চূড়ায় বলতে বেতন বৃদ্ধি কতটা হতে পারে তাদের বেতন বৃদ্ধি সমস্ত কথা আলোচনা করবো আজকে তো চলুন প্রথমে আপনাদেরকে দেখাই একটা খবর দেখুন অনলাইনে আমি একটা খবর ওপেন করেছি যেখানে পরিষ্কারভাবে লেখা আছে এবার লোকসভা নির্বাচনের সামনে কলকাতার রাজপথে আন্দোলনের ডাক দিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত এবং স্কুল ফান্ড দ্বারা পরিচালিত রাজ্যের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা আগামী তারা আগামী আট তারিখে অর্থাৎ আর কয়েক কয়েকদিনের মধ্যেই আট তারিখ আসছে সামনে মার্চ মাসের আট তারিখে কলকাতার রাজপথে জমায়েত হয়ে মিছিলের মাধ্যমে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ডেপুটেশন প্রদান করবেন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন রাজপথে জমায়েত করে পার্ট টাইমরা দিতে চলেছেন সরকারের কাছে তাদের মূল দাবি থাকবে স্কুল ফান্ডের পরিবর্তে সরকারকে তাদের বেতন প্রদান করতে হবে এবং ষাট বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি প্রদান করতে হবে ইতিমধ্যেই সংগঠনের তরফ থেকে নবান্নে হাওড়া পুলিশ কমিশনারেট এবং কলকাতা পুলিশ কমিশনারেট লালবাজারে আন্দোলনের অনুমতি চাওয়া হয়েছে তারা যে শান্তিপূর্ণ আন্দোলনটা করতে চলেছে এবং ডেপুটেশনটা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার জন্য কিন্তু তারা সঠিক লিগাল প্রসেস অবলম্বন করছে যেটা একান্ত দরকার ছিল তারা অনুমতি নিয়েছে কমিশনারেটের কাছে হাওড়া পুলিশ কমিশনারেট আর হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারেট লালবাজারেও তারা আন্দোলনের অনুমতি চেয়েছে সংগঠনের অ্যাডভাইজার যিনি আছেন চেয়ারপারসন এবং রাজ্য সভাপতি সুশান্ত সরকার জানা তিনি বলছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি স্কুলের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করে এবং স্কুল ফান্ড থেকে তাদের মাসিক সম্মানিক হিসেবে মাসে হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হয় যেটা খুবই নগণ্য স্কুল ফান্ড থেকে এর থেকে বেশি দেওয়াও সম্ভব নয় কাউকে এক হাজার টাকা দেওয়া হয় কাউকে পনেরোশো টাকা কাউকে দু হাজার টাকা কাউকে পঁচিশশো টাকা কাউকে তিন হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় যেটা স্বাধীন ভারতবর্ষের লজ্জাজনকও বটে স্কুলের টিচার হয়ে যদি দু হাজার টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা বেতন পায় এটা অত্যন্ত লজ্জাজনক এই ধরনের শিক্ষক রাজ্যের উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে দু হাজার বারো সাল থেকে এখনও পর্যন্ত নিয়োগ হয়ে চলেছে যেসব অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা উচ্চমাধ্যমিক স্তরে পড়ান তাদেরকে দিয়ে সরকার বাধ্যতামূলকভাবে ক্লাস টুয়েলভের পরীক্ষার খাতা দেখায় এবং সেই খাতা দেখার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইতিমধ্যেই অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের হাতে পৌঁছে গেছে এদের দিয়েই রাজ্যের বর্তমান বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে সরকারের পক্ষে সচল রাখা সম্ভব হচ্ছে অথচ অথচ সরকার তাদের কোনো বেতন প্রদানের দায়িত্ব নিতে রাজি হচ্ছে না বা ইংরেজ শাসনের শোষণকেও এটা একেবারে কিন্তু হার মানাবে কৃতদাস প্রথার মতো শোনাচ্ছে যারা ক্লাস টুয়েলভের খাতা দেখতে বাধ্য সেই জায়গায় যেখানে টিচাররা বেতন পান মোটামুটি পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার এদেরকে বেতন দেওয়া হচ্ছে পনেরোশো টাকা কতটা লজ্জাজনক ব্যাপার এ তো কিতুদাস প্রথার সমান অথচ বিদ্যালয়ে নতুন শিক্ষক এলে অমানবিকভাবে তাদেরকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী আট তিন দু হাজার চব্বিশ তারিখ খুব ভালো করে মনে রাখবেন আট তারিখেই হতে চলেছে একটা বিরাট বড় আন্দোলন রাজ্যের সমস্ত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের কাছে তাদের আহ্বান যে আপনারা দলে দলে আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আসুন এবং নিজের অধিকারকে আদায় করুন এটাই কিন্তু তাদের সংগঠনের মুখ্য জানাচ্ছে রাজ্য সভাপতি সুশান্ত সরকার আরও জানিয়েছেন গত দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে শিলিগুড়িতে উত্তরকন্যায় একটা মিছিলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে একটা ডেপুটেশন প্রদান করা হবে ডেপুটেশন প্রদানের মূল বিষয় ছিল বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং স্কুল ফান্ড দ্বারা পরিচালিত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের স্কুল ফান্ডের পরিবর্তে সরকার দ্বারা ডাইরেক্ট ট্রেজারি থেকে যাতে তাদের টাকা পাঠানো হয় এবং তাদের যাতে ষাট বছর পর্যন্ত কাজের স্বীকৃতি দেওয়া হয় আর এই ডেপুটেশনটা দু সালের জানুয়ারি মাসে নবান্নের সিএমও অর্থাৎ গ্রিভেন্স রিড্রেসাল সেলের উদ্যোগে বিকাশ ভবনে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে একটা ই ফাইল আকারে তৈরি হয় ফাইল পরিচালিত হয় নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে এই ফাইলের মধ্যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় এগারো মাস আগে রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সকল অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের নিযুক্তির তারিখ নিয়োগ পদ্ধতি এবং মোট সংখ্যা কত রয়েছে সেই সম্পর্কে একটা বিস্তারিত রিপোর্ট চাওয়া হয় কমিশনার অফ স্কুল এডুকেশন ডিরেক্টরেটের কাছে কিন্তু আজ পর্যন্ত সেই ফাইল কোনো রকম কার্যকর হয়নি চাপা পড়ে আছে এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে স্কুল এডুকেশন ডিরেক্টরেটের কমিশনার এবং ডেপুটি কমিশনার এবং প্রতিটি জেলার ডিআইরা তারা কেউ সহযোগিতা করছে না তাই শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামতে বাধ্য হচ্ছে সংগঠনের সহসভাপতি সুমিত ব্যানার্জি জানিয়েছেন রাজ্য সরকার রাজ্যের সমস্ত কলেজের অতিথি শিক্ষকদের সরকারিভাবে দায়িত্ব দিয়েছেন দু সালেই সরকারি বিদ্যালয়গুলোতে এখনও সরকারের তরফ থেকেই অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং সরকার অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয়গুলোতে আটশো ছিয়াশি জন চুক্তিভিত্তিক পার্ট টাইম শিক্ষক রয়েছেন যারা সরকার থেকে বেতন পেয়ে থাকেন তাহলে এখানে এরকমভাবে পক্ষপাতিত্ব কেন সবাই কেন পাবে না অথচ বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং স্কুল ফান্ড দ্বারা পরিচালিত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা এখনও সম্পূর্ণরূপে বঞ্চিত রয়েছেন অবহেলিত রয়েছেন শোষিত হচ্ছেন তাই তারা বাধ্য হয়ে আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনের রাজ্য সহ সম্পাদক আশরাফুল মন্ডল জানিয়েছেন সংগঠনের অ্যাডভাইজার চেয়ারপারসন সুশান্ত সরকার রাজ্য সহ সম্পাদক আশরাফুল মণ্ডল রাজ্য সহসভাপতি সুমিত ব্যানার্জি এবং পুরুলিয়ার জেলা সভাপতি সমীর মণ্ডল আর কলকাতা জেলার সভাপতি অনুরূপ দত্ত বাঁকুড়া জেলার সভাপতি সুমনদীপ আর হাওড়া জেলার সভাপতি তনুশ্রী দে দক্ষিণবঙ্গের রাজ্য সহ সম্পাদক তারক নাথ জানা আর রাজ্যের কমিটির সদস্য সুপ্রিয় বন্ধু বারবার বিকাশ ভবনে দৌড়েছেন এবং শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর ওএসডি প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেপুটি কমিশনারকে তারা লিখিত আকারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পাঠতাম শিক্ষাক শিক্ষাধিকাদের আর্থিক দায়িত্ব সরকার দ্বারা গ্রহণে আর ষাট বছর পর্যন্ত কাজের স্বীকৃতি প্রদানের কিন্তু অনুরোধ করেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যার সুরাহা হয়নি তাই তারা কলকাতার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম এই যে আগামী আট তারিখে তারা কলকাতার রাজপথে নামতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা দিতে চলেছে একটা ডেপুটেশন যেখানে তাদের সমস্যার সমাধান হতেও বা পারে আশা করছে আগেও কিন্তু তারা দিয়েছে বিকাশ ভবনেও দৌড়েছে কোনো কাজ মেটে কিন্তু দেখা যাচ্ছে যে এবারে কিছু একটা হতে পারে কারণ এই বাজেটের পর সমস্ত কন্ট্র্যাক্ট কিছু না কিছু সুরাহা হয়েছে আন্দোলনই রাস্তা কোর্টকেসি রাস্তা এর বাইরে তো কোনো উপায় নেই অনুরোধ আবেদন নিবেদন সবই করছেন তারা প্রপার লিগাল ওয়েতে পুলিশের অনুমতি নিয়ে আন্দোলন করবেন ডেপুটেশন দেবেন তার মাধ্যমে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তুলে চান তাহলে তারা যোগ্য পারিশ্রমিক পাবেন বলে আশা করা যায় দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান আপনার মতামত কমেন্ট করবেন পরবর্তী আপডেট পেতেই নজর রাখবেন স্মার্ট আয়